নড়াইল সদরের আউরিয়া ইউনিয়নের সরাতলা গ্রামে স্ত্রী আছিয়া বেগম হত্যার দায়ে স্বামী রনি শেখ এবং তার বন্ধু মেহেদি হাসান হৃদয় ওরফে আব্বাস ফকিরকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আলমাজ হোসেন মৃথা এ রায় ঘোষণা করেন। এছাড়া প্রত্যেককে 1,00,000 টাকা জরিমানা করেন। এদিকে অপর একটি ধারায় দুজনকেই 7 বছর সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতেই উপস্থিত ছিলেন।